হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই গরমে সুস্থ থেকো, ভালো থেকো, এই কামনাই করি। তো আজকে একটা রেসিপি তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি। তো আজকের একদম গরমের জন্য পারফেক্ট রেসিপি একটা আমি করব, তার জন্য সব প্রিপারেশন করে রেখেছি। তো চলো তোমাদেরকে দেখাই, তারপর রেসিপিটা শুরু করব। তো বন্ধুরা, এখানে দেখো, ঝিঙে, কাঁচা লঙ্কা, রাঙা আলু, পটল আর আলু, আর এখানে আছে এই দেখো চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো এগুলো দিয়ে আজকে রেসিপিটা শুরু করব, একদম গরমের জন্য পারফেক্ট একটা রেসিপি করব। তো চলো শুরু করি প্রথমে। তো এখানে দেখো একটা কড়া বসিয়ে দিয়েছি, এবং কড়ার মধ্যে দিচ্ছি অল্প সর্ষের তেল। আগে পটলটা ঝিঙেটা একটু ভেজে নেব, তারপর এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পটল, এটাকে হালকা করে ভেজে নেব। পটলটা ভেজে তুলে নিয়েছি, এবার ওই একই কড়ার মধ্যে এই চিংড়িগুলোকে দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, অল্প লবণ আর দিচ্ছি অল্প হলুদ করে, হালকা করে ভেজে তুলে নেব। দেখো অন্যভাবে অনেকটা জল বেরিয়েছে চিংড়ি মাছটা দিয়ে, ওই জন্য এখন আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি ঝিঙে, বাদ বাকি যা সবজি আছে এক এক করে দিয়ে দেবো, আলু, রাঙা আলু সবগুলো দিয়েই ভালো করে নেড়ে নেবো। তাহলে ভালো করে একটু নেড়ে দিই, তারপর একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকাটা খুলে দেখি। তো দেখো জলটা একদম মরে এসছে, আর এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি পটলগুলো, এর এক এক করে কিছু মশলা দিয়ে দেবো, দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি জিরে গুঁড়ো, দিচ্ছি অল্প ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়োটা পরে দেবো, এখন ব্যবহার করছি না। আর এখন লবণটাও এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি এই যে লবণ, একটু ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো। দেখো মশলাটা এবার ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন একটু জল দিয়ে দিচ্ছি, কারণ জলটা দিচ্ছি একটু বেশি করেই দেবো, কারণ আমাদের বাড়ির ঝোলটা বেশি সবাই পছন্দ করে, তাই দিচ্ছি। চলো একবার ঢাকাটা খুলে দেখি। দেখো আমি এই অবস্থাতে এখন ঝোলটা নামিয়ে নিচ্ছি, তারপর ফোড়ন দেব। দেখো তবে এটা এখানে নামিয়ে নিচ্ছি আমি, আর একটু ঝোল ঝোল দিয়ে রেখেছি, যেহেতু আমাদের বাড়ির ঝোল সবাই পছন্দ করে, ওই জন্য একটু দিচ্ছি, কড়ার মধ্যে দিচ্ছি অল্প সর্ষের তেল, তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই যে পাঁচ ফোড়ন, আর অল্প দেব, আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি এই যে দুটো তেজপাতা। দেখো ফোড়নটা দিয়ে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, আর এখানে আমি শুকনো লঙ্কা ইউজ করলাম না, কারণ তরকারিটা ঝাল হয়ে যাবে বলে, এটা আস্তে করে ঢেলে দিচ্ছি, কারণ গ্যাসটা আমি একদম লো ফ্লেমে রেখে দিয়েছি। চলো ঢাকাটা একবার খুলে নিই, আমার রেসিপিটা একদম কমপ্লিট। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো, দিয়ে একটু ঢাকা দিয়ে রাখি, তারপর তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা রেসিপিটা আমার একদম কমপ্লিট, এখানে সার্ভ করে নিচে রাখো, এই দেখো একদম গরমের জন্য এটা একদম পারফেক্ট। এটা আমি শুধু করি, তো আজকে চিংড়ি মাছটা আছে বলে ওই জন্য চিংড়িটা দিয়ে করলাম। তোমরা আমার মতো করে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। টাটা।